आशा करी अपनारा सबाई भालो आसेन। आज के अपन साथे नतून आरेकटी भिडियो निये हाजिर होयेछि। आमरा 1,20,000 टाकाय एकटी पीसी बिल्ड करेछि। आज के अपन साथे शेयर करब जे आमादेर 1,20,000 टाकार पीसी ते कि कि रयेछे। एछाड़ा आपनारा जदि 1,20,000 टाका बा तार आशेपाशे एकटी पीसी बिल्ड करेन तो कोन धरनेर कम्पोनेंट दिये आपनारा पीसी बिल्डटी करते पारेन सेटिर एकटी धारणा दिब। चलुन आमरा देखे आसि जे आजकेर बिल्डे आमादेर कि कि छिल। आमरा केसिंग हिसेबे टेलोसेर E3 मडेलेर एकटी मिड टावर केसिंग रेखेछि। एटिर सामने दुईटी ERGB फैन देवा आछे एबं पिछने एक्जस्ट हिसेबे एकटी ERGB फैन देवा आछे। एछाड़ा सामने आपनी पोर्ट हिसेबे एकटी USB 3 पोर्ट एबं दुईटी USB 2 पोर्ट पेये जाबेन। ERGB फैनगुलोके ম্যানুয়ালি কন্ট্রোল করার জন্য সামনে একটি বাটন পেয়ে যাবেন। এছাড়া কোনো রিস্টার্ট বাটন দেওয়া হয়নি এবং একটি পাওয়ার অন অফ বাটন দেওয়া আছে। যদিও আমাদের পছন্দের তালিকায় ছিল ভেলুটপ VT V3W মডেলের কেসিংটি, যেটি আমরা বাজারে কোথাও খুঁজে পাইনি, যার কারণে আমরা টেলোসের কেসিংটি চুজ করেছি। মাদারবোর্ড হিসেবে আমরা রেখেছি গিগাবাইটের B760M DS3HAX DDR4 মাইক্রো ATX একটি মাদারবোর্ড। এটি মাইক্রো ATX হওয়ার সত্ত্বেও 4টি র্যাম স্লট সাপোর্ট করে। এটি 12 Zen এবং 13 Zen ইন্টেল প্রসেসর সাপোর্ট করে। এটির প্রাইস হচ্ছে 16,900 টাকা। এছাড়াও এটিতে Wi-Fi 6E আপনারা পেয়ে যাবেন। CPU হিসাবে আমরা চুজ করেছি i5 13 Zen-এর একটি প্রসেসর, যার মডেল নাম্বার 13500। এর ক্লক স্পিড 2.5 GHz টু 4.80 GHz। এটি একটি 14-core 20-threaded প্রসেসর। এতে ইন্টেল USD 770 গ্রাফিক্স দেওয়া আছে। প্রাইস হচ্ছে 29,500 টাকা। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা নিয়েছি গিগাবাইটের P650B 650W-এর একটি পাওয়ার সাপ্লাই। এটি একটি নন মডিউলার 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। এটির প্রাইস 5,600 টাকা। CPU কুলার হিসেবে আমরা নিয়েছি ডিপ কুলের AK500 সিঙ্গেল টাওয়ারের একটি CPU কুলার। এটির প্রাইস 4,900 টাকা। গ্রাফিক্স কার্ড হিসাবে আমরা নিয়েছি ইন্টেলের ARC A750 8GB DDR6 এর একটি গ্রাফিক্স কার্ড। এটির প্রাইস 29,900 টাকা। র্যাম হিসাবে আমরা নিয়েছি কিংস্টনের ফিউরি বেস 16GB DDR4 3200 MHz-এর একটি র্যাম, যেটির প্রাইস 4,399 টাকা। SSD হিসাবে আমরা নিয়েছি আপনাদের সবার পরিচিত HP EX900 M.2 500GB, যেটির প্রাইস 3,200 টাকা। মনিটর হিসাবে আমরা নিয়েছি Redmi 27-inch 2K একটি মনিটর, যেটি 60Hz-এর একটি প্যানেল। এটির প্রাইস 20,900 টাকা। এছাড়া আমরা একটি লজিটেকের ওয়েবক্যাম নিয়েছি, যেটির মডেল নাম্বার হচ্ছে C270। এটি একটি 720p ওয়েবক্যাম। এছাড়া আমরা লজিটেকের একটি মাউস এবং একটি কিবোর্ড নিয়েছি। চলুন দেখে আসি আমাদের পিসি বিল্ড কেমন হলো। পিসি বিল্ড করার পরে এর লুকটা দেখতে এরকম হয়েছে।
যদিও আমরা কোনো গেম খেলে অথবা বেঞ্চমার্ক টেস্ট করে দেখিনি যে কেমন পারফর্ম করে আমরা খুব অল্প সময়ে হাতে পেয়েছি পিসিটা যার কারণে আমরা এত কিছু করতে পারি আজকের পিসি বিল্ডটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন এছাড়া আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ সেটিও অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের পছন্দ অনুযায়ী আমরা ভিডিও তৈরি করব এরকম আরো ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের টেকওয়ালা বিডি চ্যানেলকে এবং আমাদের পাশেই থাকুন সকলকে ধন্যবাদ।